দিয়েছিলাম, সুপ্রভাত। তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে সকালবেলা নিরামিষ চাউমিন হয়ে গেছে। আজকে কিন্তু শনিবার নয়, কিন্তু আমি সকালের দিকে আজকে একটু নিরামিষভাবে চাউমিনটা করেছি, কারণ টিফিনে দেওয়া হয়। আর এখানে আছে মায়ের ওটস, দুধ ওটস। দুধ ওটসের মধ্যে আমি একটু খেজুর দিয়ে দিয়েছি, কারণ মা তো ওটসের মধ্যে মিষ্টি খায় না, তো সেই জন্য একটু খেজুর দিয়েছি। কলাটাও দেওয়া হয়, কলাটা খুব একটা, কলাটাও মায়ের নিষেধ আছে, সেই জন্য খুব দিই না, দিচ্ছি না আর কি। আর এখানে একটা কলা বের করে রেখেছি, তাকে স্কুল থেকে আসলে খাবে। আর এই শিউলি পাতাগুলো দেখি আজকে কিছু পড়া যায় কি না, পরিকল্পনাতে আছে। তো সকালটা এইভাবে শুরু হলো, সঙ্গে থাকো। তো এখন খাওয়া দাওয়া মিটুক, আর আজকে কী রান্না করছি বা কী হবে আমাদের সঙ্গে থাকো, দেখতে পাবে। তো এখন বসিয়ে দিয়েছি রান্না, এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজছি আর একটু। আর আজকে করবো একটু সর্ষে দিয়ে মাছটা ঝাল করে নেবো। আর এখানে রাত্রের জন্য একটু ঘুগনি ডাল ভিজিয়েছি, মাংস দিয়ে ঘুগনি দিয়ে। আগেও তোমাদেরকে বলেছি এটা বেশ ভালো হয় বলে আমরা পছন্দ করি। তো মাকে কোনো দিন খাওয়ানো হয়নি, মা হয়তো আগে খেয়েছে, এটা আজকে বানানো হবে। আর এখানে হয়ে গেছে ভাত, আর আছে আজকে পালং শাকের তরকারি। তো এখন বাদে একটা বই জিনিস আজকে বিকালের দিকে একটু বেরোতে হবে, বেরিয়ে দু একটা জিনিস আছে, মায়ের একটা ওষুধ আছে, বাকি আরও দু চারটে কাজ আছে, সেগুলো করে আনবো কালকে শনিবার। সমস্যাটা হচ্ছে এখানে আবার শনিবার সব বন্ধ থাকে, সেই জন্য শুক্রবার দিনই আমাকে যেতে হবে। দেখা যাক, স্যারও হয়তো যদি আসার পথে দেখাও হয়ে যাবে বা একসাথে হয়তো চলে আসবি। তো চলো কালকে, কালকে না রবিবার দিন একটু বেরোবার পরিকল্পনা আছে, কোথায় যাবো সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সঙ্গে থাকো। আর এখানে সর্ষে দিয়ে মাছের ঝাল রেডি হয়ে গেছে, আর এর মধ্যে একটু আমশিও দিয়েছি। উচ্ছেটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা ভাজবো, এটা কিছুটা নেমে যাক আর একটু টানবে। তো এখন বাজে কটা হবে, এখন দশটা, একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শোয়ার পরিকল্পনা, কারণ তাতে স্কুল আছে। আর আজকে হয়েছে কি, আজকে হয়েছে ঘুগনি মাংস, আর শশা এদিকে আছে, লঙ্কা, আর এখানে আছে পরোটা। তো আজকে রাত্রে খাওয়া দাওয়া, আর কালকে সকালের দিকে বেরোবো। আর বৃষ্টিটা তো নেই, আর গরমটা সীমাহীন, মানে হচ্ছিল যখন বৃষ্টি অতিরিক্ত, এখন আবার নেই যখন সেটাও অতিরিক্ত, কোনোটাই আর সহ্য হচ্ছে না। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি, কালকে সকালে আবার দেখা হচ্ছে। তো এখানে এখন আজকে শনিবার, পরের দিন। তো চলো, এখানে ডাব কেটেছি, ডাবগুলো এত ভালো, আমি এতটা এক্সপেক্ট করিনি। দেখো এইটুকু ডাবে কতটখানি জল, আমি তো ভাবছিলাম এক ছোট কাপের এক কাপেও হবে না, কিন্তু তা কিন্তু নয়। তো চলো চারটে গ্লাস বেড়ে নিয়েছি, এবারে নিয়ে যাব জল, ডাবের জল। কালকে শনিবার, কালকে সকালের দিকে রান্না টান্না করে আর তোমাদের সঙ্গে সেভাবে কথা বলা হয়নি, আজকে বেরিয়েছিলাম সকালের দিকে। তো মাছটা ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে, আর মাছ কিনেছি তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে পাবদা মাছ আছে, আর এখানে কাছ থেকেই, বাজার থেকেই আনলাম, আর আছে ট্যাংরা। ট্যাংরাটা এই সিজনে পাওয়া যায় না, কিন্তু আজকে পেয়েছি, খুব কাছাকাছি বাজার থেকেই পেয়েছি, এটা একটা ভালো দিক, কারণ সবসময় সব কিছু পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন নিয়ে নেওয়াটা মনে হয় বুদ্ধিমানের কাজ। আর এখানে নিম পাতা মা রোদে দিয়েছে, কৃষ্ণনগর থেকে মা নিম পাতাগুলো নিয়ে এসছে, আর এখন দিচ্ছে মা পুজো, এই যে পুজো দিচ্ছে, সানটান হয়ে গেছে। আজকে না ফিজিওথেরাপিটা হবে না, সেই জন্য আজকে একটু বিকালের দিকে বেরোবার একটু পরিকল্পনা নেওয়া হয়েছে, কারণ প্রতিদিনই শনিবার পর্যন্ত থাকে। গাছগুলো কিছু কেটে ছেটে ঠিকঠাক করে সেট করে দিল, আর যখন গেছিলাম তখন কিন্তু গাছের পরিস্থিতিটা অনেক অন্যরকম ছিল, এখন কিন্তু আবার একটু পাল্টেছে। যাই হোক ছেটে দিয়েছে মা। আর এখানে দেখো তুলসী গাছটাও ছেটে কেটে দিয়েছে,
তো চলো এখন তোমাদেরকে দেখাই, আজকে করব পমফ্রেট মাছ, আর একটু তরকারিপাতি আছে সেগুলো, সেই জন্য আর এক্সট্রা কিছু করবো না। জিনিসগুলোকে একটু বের করেছি, বের করে মুছছি আর এখানে রোদ তুলে দিলাম এই রেটাকে, কারণ অনেকদিন দেওয়া হয়নি। তো চলো এবার রান্নাতে বসিয়ে দিই। আর দেখো এখানে পমফ্রেট মাছটাকে আমি আগেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো বসিয়ে দিয়েছি পমফ্রেটের ঝাল, এখানে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর দিলাম টমেটো। গরমটা বাড়ছে তো জানি না সমুদ্রের কাছে আজকে অবস্থাটা কি দাঁড়াবে, তবে যাচ্ছি একটু বিকালের দিকটাই, যাতে হালকা মানে রোদ্দুরের ভাবটা অতটা তীব্রতা না থাকে। সকালের দিকে গেলে কিন্তু ভীষণ রোদ্দুর থাকে। আর একটা জিনিস, সমুদ্রের কাছে মানে ধরো একটু বিকালের দিকে জলটা অনেকটা কাছে চলে আসে, এটাও একটা বড় কারণ। তো মাকে নিয়ে গেছিলাম, মানে আমার মা এসেছিল যখন, তখন এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, সমুদ্র মানে একটু ভিড়ভাট্টার থেকে একটু দূরে হলে সমুদ্রটা ঠিক দেখলে মনে হয় ভালো হয়। আবার যে খুব খাঁকা থাকলেও ভালো লাগে না, কারণ বাচ্চা মানে সঙ্গে বাচ্চা টাচ্চা থাকলে মনে হয় এটার দোকান টোকান একটু ইত্যাদি এগুলো লাগে। তো যাই হোক এখন বসিয়ে দিয়েছি, মাছটা করে নিলেই আজকে হয়ে যায়। এখন দেখি খাওয়া দাওয়াটা মিটিয়ে বেরোবো, সঙ্গে থাকো। এখন বেরোচ্ছি আমরা বগুড়ান জলপাইয়ের উদ্দেশ্যে, রেডি হয়ে গেছি। বিকেল বাজে এখন চারটেই তো বাজে, হ্যাঁ এরকম চারটে বাজে, কটা বাজে দিতে, চারটে পনেরো। তো চলো রেডি, রোদ্দুরটা ভালোই আছে এখন। চলো ওই দেখ কি সুন্দর দাগগুলো, এই দাগগুলো যদি তোলা যায়, শুনতে পাচ্ছিস? এসে গেছি, কোথায় এসছি? বগুড়ান জলপাই তুলছো? ভাটা চলছে, ভাটা তুই কই? এই তো তাতই পেছন দিকটা কাশবন, পুরো কাশ ফুল ভরা, আর সামনে হচ্ছে সমুদ্র, সমুদ্রটা একটু দূরে চলে গেছে, আর সূর্য অস্ত যাচ্ছে, আর প্রচুর লাল কাঁকড়া, এখানে এত লাল কাঁকড়া যে মনে হচ্ছে ফুল যেন পড়ে আছে পুরো চারিদিকটা। তো জল গেছে পিছিয়ে, এটাই হলো সমস্যা, জল এখন পাবে না, ভাটা হয়ে গেছে আর কি। এগুলো তো দুই একটা সামটম দেখতে পাবো, কাশফুল বলে কাশফুল কুটুস নে, তোরা যারা হাঁটবি হেঁটে বিয়েটা বাড়ি না হচ্ছে। আমি সবার শেষে খাই, আমি আমি যাব না। ওরে পাইপটাকে চিবাস না, তাহলে জলটা উঠবে না। চুষে খা, কি সুন্দর ভর্তি ভর্তি কাশফুল হয়ে গেছে। কাশফুলের সাথে আর এরকম সূর্যের সিনটা অপূর্ব লাগছে, কি যে ভালো লাগছে। এই যে এই অবস্থাটা আমরা কিন্তু ছবিগুলোতে দেখি, এরকম সূর্য কাশফুল আর এরকম দিগন্ত বিস্তৃত সমুদ্র, খুব সুন্দর লাগছে। ভোর বুঝলি দাঁতে কেমন কাশফুল দেখলি? আমার তোমার সূর্য তো এখন আর নেই, আবার কালকে সকালে দেখা হবে। তো আমরা এখানে বসে পড়েছি, দেখো প্লাস্টিকটা পেতেছি, আর তাতো এখানে ছবি তুলছে, কেউ যে হাসো এসে ফেলেছি। আর এইখানে আমরা বসেছি পিকনিক করতে, কিন্তু পিকনিকের খাবার দাবার নেই,
শুধু পিকনিক ভাবছি। ডাব খেয়েছি মা, ডাব খাইয়েছে, ডাবটা খেয়েছি। আমরা যাওয়ার সময় চা খেয়ে যাব মা। ওকে মোটামুটি ওই ফাঁকা ইয়েতে না, ডাব না, তো ডাবটা ভালো ছিল, ডাবটা ভালো ছিল, ডাব আমরা খেয়েছি। আবার চেয়ারটা দিয়েছে কি মা? চেয়ারটা, চেয়ারটা ফ্রি, চেয়ারটা ফ্রি, চেয়ারটা ফ্রি দিয়েছে, ডাবের সঙ্গে চেয়ার ফ্রি, চেয়ার ফ্রি। আচ্ছা আমি একটু ছবিটা তুলতে পারি? আমি ঠিক করলাম যাওয়ার সময় ওখান থেকে চা খেয়ে যাব। দোকানে চা আছে? হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। আর পিছনে লাল কাঁকড়াগুলো ঘুরঘুর করছে। আর সবচেয়ে ভালো যেটা দেখতে লাগছে সেটা যে কাশ ফুলের একটা বন হয়েছে, এটা পুরো মানে সি বিচটা জুড়ে সাইড থেকে আছে। দেখো মায়ের পিছনটা দেখতে পাচ্ছো জুড়ে কাশ ফুলটা, কাশ ফুলটা, এই দেখো কাশ ফুল, এটাই দেখার মতো। আচ্ছা আমি একটু, শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, ব্যাকুল হয়েছে প্রায় কুমারে দেখিতে, হে কবে যাবে বল গিরিরাজ গৌরীরে আনিতে, গৌরী দিয়ে দিগম্বরে কেমন রয়েছ ঘরে, গৌরী দিয়ে দিগম্বরে কেমন রয়েছ ঘরে, তুমি হে পাষাণতা হে না পারো বুঝিতে, হে কবে যাবে বল গিরিরাজ গৌরী রে আনিতে, তোমারে গিরি রানী রানী এই নাও তোমারু, মারে ধরু ধরু হরের জীবন ধন, ধরু ধরু হরের জীবন ধন, রানী এই নাও তোমার উমারে, গিরি রানী রানী এই নাও তোমার উমারে। চপ নিয়ে সবাই বসে পড়েছে সন্ধেবেলা, চপ অ্যান্ড মুড়ি। চপ কি কি চপ আছে? চপ আছে, আচ্ছা ফুলকপি আছে, আচ্ছা তারপরে ভেজিটেবল আছে, ভেজিটেবল আছে, ভেজিটেবল আছে। আর ওগুড়ান জলপাই থেকে ফিরে এসে চপ। আজকে এর সাথেই ব্লগটা শেষ করছি, নতুন ব্লগের সঙ্গে আবার কাল।